হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ থার্ড সেমিস্টার মেজর এবং মাইনর কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ভাষা দত্ত থেকে কয়েকটি সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে উপস্থিত হয়েছি তো যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজকে যে প্রথমে আমি যে সংজ্ঞাটি তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ওপিনিহিতি তো ওপি নিহিতির সংজ্ঞা শব্দ মধ্যস্থ রসই বা তার স্বাভাবিক স্থানের অব্যবহৃত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে বলা হয় অপিনীহিতি অপিনীহিতি কথার অর্থ হল পূর্বে স্থাপন অপিনিহিতিতে রসই বা রসৈ স্বরকে পূর্বে স্থাপন করা হয় যেমন রসইকারের ওপিনিহিতি হচ্ছে আজি আইস কালি কাল রাতি রাইত রাখিয়া রাইখা দেখিয়া দেখা শুনিয়া শুন্যা আর রসকারের অপিনিহিতি হচ্ছে সাধু সাউথ মাছুয়া মাওছুয়া গাছুয়া গাছুয়া মধু জলুয়া জৌলুয়া ইত্যাদি তো আমরা কি দেখতে পেলাম যে রসই বা রস যে স্বর সেগুলো পূর্বে অবস্থান করে যেরকম আজই এখানে হয়ে গেল আইচ তা আর রসের হচ্ছে যেমন সাধু হয়ে যাচ্ছে সাউথ অপিনিহিতি মূলত বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য তবে ঝাড়খণ্ডী উপভাষাতেও অপিনীহিতির প্রয়োগ বা ব্যবহার দেখা যায় ঝাড়খণ্ডের অপিনীহিতিতে রসই বা রসইয়ের উচ্চারণ ক্ষীণ হয়ে যায় বঙ্গালিতে তা হয় না এরপরে আমরা যে সংজ্ঞাটি জানব সেটি হচ্ছে সরসংগতি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর এবং পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর পারস্পরিক প্রভাবে উভয় স্বর অথবা উভয় স্বরের প্রভাবে মধ্যবর্তী স্বরের পরিবর্তন ঘটে ঘটে স্বরের যে সামঞ্জস্য সাধিত হয় তাকে স্বরসংগতি বলে এই স্বরসঙ্গতি আবার চার প্রকার যথা প্রগত স্বরসঙ্গতি পরাগত স্বরসঙ্গতি অনন্য স্বরসঙ্গতি এবং মধ্যগত স্বরসঙ্গতি এবার আমরা জানব প্রগত স্বরসঙ্গতি কাকে বলে এবং উদাহরণ পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন ঘটে যে স্বরসঙ্গতি হয় তাকে প্রগত স্বরসঙ্গতি বলে যেমন কুয়া কুয়ো ইচ্ছা ইচ্ছে মিঠা মিঠে মুলা, মূল ধুলা ধুলো বুড়া বুড়ো এরপরে হচ্ছে পরাগত স্বরসঙ্গতি পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন ঘটে যে স্বরসঙ্গতি হয় তাকে পরাগত স্বরসঙ্গতি বলে যেমন দেশি মেলা মিলা সোনা সোনা এরপর হচ্ছে অনন্য স্বরসঙ্গতি দুটি স্বর পরস্পরের প্রভাবে উভয়ে পরিবর্তিত হয়ে যে স্বরসঙ্গতি ঘটায় তাকে অনন্য স্বরসঙ্গতি বলে যেমন রামু রেমু দাশু দেশু এরপর হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি যে স্বরসঙ্গতিতে পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বরের প্রভাবে মধ্যবর্তী স্বরটি বদলে যায় তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে যেমন বিলাতি বিলিতি ভিখারি ভিখিরি সন্ন্যাসী সন্নিসী শুনানি শুনুনি এরপর আমরা জানব বর্ণ বিপর্যয় প্রথমে সংজ্ঞা শব্দের ভিতর দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলে যেমন রিক্সা রিস্কা জানালা জালানা মুকুট মুটুক পিশাস পিচাস বারাণসী বানারসী বাতাসা বাসাতা বাস্ক বাক্স এটা হচ্ছে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। মানে শব্দের ভিতরে যা দুটি ধ্বনি বা বর্ণ নিজেদের মধ্যে স্থান বিনিময় করবে যেমন এখানে কি শব্দের ভিতরে রিক্সা এখানে কি হয়ে গেলো রিসকা এই কটা শয়ের এখানে চলে গেল শটা কয়ের এখানে চলে গেল তারপরে হচ্ছে লোক নিরুক্তি সংজ্ঞা কোন অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে তখন তাকে লোক নিরুক্তি বলে যেমন আর্ম চেয়ার হবে আরাম চেয়ার আলমারিও হবে আলমারি আনানস হবে আনারস হসপিটাল হবে হাসপাতাল এগুলো হচ্ছে লোক নিরুক্তির উদাহরণ তো আজ এখানে রাখছি আর এর পরবর্তী আমি আরও কয়েকটি সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ